মঙ্গলবার হঠাৎ করেই পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ছোড়া হয় স্টান গ্রেনেড। গোটা মসজিদ প্রাঙ্গণ জুড়ে তাণ্ডব চালায় ইসরায়েলি পুলিশ। মুসল্লিদের উপর চালানো হয় বেপরোয়া নির্যাতন। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। এই ঘটনার প্রতিবাদে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে নেমে পড়ে মানুষ। দখলদার ইসরায়েলি বাহিনীর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশও। একই সঙ্গে আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে চালানো এ ধরনের সহিংসতা বন্ধে টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তি লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ মনে করে ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনিদের একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে। মুসলিমদের পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইসরায়েলের এমন হামলা বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। যদিও ইসরায়েলি বাহিনী দাবি করছে দাঙ্গা ঠেকাতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে তারা। ইসরায়েলি পুলিশের দাবি, মুসল্লিরা মসজিদে আতশবাজি, লাঠি এবং পাথর নিয়ে প্রবেশ করে। এই পরিস্থিতিতে পুলিশ আল আকসায় প্রবেশ করতে বাধ্য হয়। আল আকসা মুসলিমদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একটি পবিত্র স্থান হিসাবে গণ্য। ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট হিসাবে চেনে। অন্যদিকে স্থানটি মুসলিমদের কাছে প্রথম ক্যাবলা হিসাবে পরিচিত। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় অবৈধভাবে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল, যদিও তা কখনোই আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।